নিতে পারবে না পারবো বিয়ে শাদি লাগবে না টান দিয়ে খাতার মধ্যে নিলে জায়েজ হবে কিন্তু তালাক কিন্তু নষ্ট হয় না মাসলা বুঝেন কিন্তু তালাক জামে প্রায় এক তালাক দিলে বউরে ঘুমাইতে পারবেন ঠিক আছে জায়েজ তরিকা আছে মিললি হয়ে যাবে বিয়ে পড়ার লাগবে না কিন্তু দেহে আমার বিছানা ঘুমায় আমার মাল লাগে আরো বেশি সেন্টিমিটার কে তোর বোলায় তালাক দিলে কি হইবে দেখ তোর বোলারে আবার হইতেছে এই চিন্তা ভাবনা করে যদি হতে সেন্টিমিটারের বাইরে গেছে তোমার মার খেদমত করে না পরের মাসে দিয়ে দেবা দুই তালাক কথা বুঝেন নাই এখন আর বউলিয়ে ঘুমাইতে পারবে না যদি বউলে আবার ঘুমাইতে চাও মসজিদের ইমামরা ডাইকা বিয়ে করো কথা কোন না কেন দুই তালাকে বিয়ে করা যাবে দুই তালাকে বাইন বাইন মানে দুই দুই তালাকে বিয়ে করাই আপনি নিতে পারবেন ভালো করে বুঝেন এরপর বিয়ে করে নিলেন তালাক কিন্তু নষ্ট হয় নাই দুইটা পড়ে রইছে শ্বশুর মাতা আদে ভাবতাছে আমি তো জীবনে কতবারই তালাক দিলাম বুড়ি তো যায় না লেগে সব সাফ করে হনতাছে তত আমি আজকে জিনা করে এসে আমার ছোট পোলাটা তো জেলাই হয়েছে এরকম লোক আছে না নাই খবরদার বেটা তালাক দিছি তো আর গোপন করবা না ভালো করে বুঝবা জেল ফাঁস বেটা কজন তালাক গোপন করে জাহান্নামে যাবে না কতক্ষণ না কেন তালাক কিন্তু দুইটা রয়েছে তৃতীয় মাসে দেখেন আরো সেন্টিমিটার বাইরে গেছে এখন তো আগে মারতো তোমার মা বাবের এখন মারে তোরে চলতে তখন বলবি যা তোরে তিন তালাক দিয়ে দিলাম মোহাল্লা যা আর চল চল শেষ এরপরে আর আপনার বিয়েও চলবে না ওই মোল্লারে ডাইককে যদি কোন হিলা দিয়ে দেন আবার দুইজন এক খাতা নেছে ঢুকাই দেন আর কাজ হবে না সাজা সাজা কোন মোল্লায় কাজ হবে না আর কোনো বিয়ে নাই বিয়ে আছে এই মহিলারে আর এক স্বামী বিয়ে করতে হবে তিন মাস পরে ওই বেটা ঘর সংসার করব এরপর ওই বেটা তিন মাস পরে তালাক দিবে তিন মাস তালাক না বিয়ের একদিন পরে তালাক দিলে তালাক হয়ে যাবে তিন মাস পর্যন্ত তার ইদ্দত পালন করা লাগবে তিন মাস পরে আবার নতুন করে তুমি বিয়ে করতে পারবা মনে কর বাবা নতুন করে বিয়ে করছো পরের খাওয়ানো তো আবার খাইবা তালাকে একশোটা দেওয়ার পরে বউলে কথা কর না জোরে কর চিন্তা করে দেখো তুমি কি জেনা করতেছো জেনার ফ্যাক্টরি খুলে লইছো তোমার ঘরের মধ্যে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن أحسن تقويم صدق الله العظيم وقال الله تبارك وتعالى كل نفس ذائقة الموت يا أيها الذين آمنوا اتقوا الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একসাথে বলতে হবে নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ নামাজ আসতে বলবেন না জোরে বলবেন একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয় জাকাত দিলে কে খুশি হয় ওই আল্লাহর প্রতি প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ
প্রশংসা করলেন কার খুশি হইছে কে বেজার হইছে কে এটা আল্লাহ একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহকে স্বীকার করার জন্য তুলতে হবে তাহলে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আয়োজিত বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কবির চৌধুরী মুকুল সাহেব প্রধান অতিথি আমাদের এই এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব ঢাকা ১৪ আসনের সম্মানিত মাননীয় সংসদ সদস্য আমার অত্যন্ত প্রিয় মানুষ আমি যাকে অনেক ভালোবাসি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে কোনোদিন আপনার হাড়ের রোগে ভুগবেন না এই পৃথিবীতে যারা কোরআনের পক্ষে লড়ছে ওরাই জান্নাতে গেছে ঠিক না ঠিক আর কোরআনের বিরুদ্ধে যারা লড়ছে ওরাই মরছে আল্লাহু আকবার যারা বলেন আল্লাহ এই কথাগুলিকে আপনি কবুল করেন لقد خلقنا الإنسان في أحسن تقويم أمر الله بولن بندري أمي شمست مانوش كي أمر شندر چهرة دي بنائزي كي بولن چهرة সুন্দর আকৃতি দিয়ে কাকে বানাইছে জোরে কল যদি একটা কালো মহিলাও হয় তাকে স্বর্ণ গহিনীরা দিয়ে সাজায় দেখেন জান্নাতের মতো মনে হয় কথা ঠিক না ঠিক আর একটা কুত্তা যতই ভালো আর যত দামি সাবান দিয়েই গোসল করে আল্লাহকে পাড়ার গন্ধ কই কথা কথা আরো জোরে আপনাকে মন খারাপ কথা বোঝা যায় না তো কথা আওয়াজ দিয়ে আপনারা এই মানুষকে যে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবি আমি সবচাইতে সুন্দর করে মানুষ বানাইছি কে বলেছেন এক বাচ্চা বলে বেলাইছে বোরলে সাদের উপরে বইয়া গল্প করতেছে বৌলি অনেকে করে না টিভি দেখার পরে কয় তোর মতো সুন্দর এই দুনিয়া কি নাই রে তুই কি একটা জিনিস আল্লাহ আমার লেগে বানাইছে গো তুই আমার কাছে আইলে সব কিছু আমার ঠান্ডা হয়ে যায় তো তোর ঠান্ডা হইলে তুই পুরুষ কিছু তুই হিজলে কতক্ষণ লাগে বউ কাছে আইলে তুই তোর ঠান্ডা হয়ে যায় তো তুই হিজলেও যদি কয় না তুই আমার কাছে আইলে আমার সব কিছু আল্লাহর প্রতি গরম হয়ে যায় তাহলে ঠিক আছে ঠিক না ঠিক তো এক বাদশা ওরে খুব ভালোবাসে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন যেন কেন আমি বাজার একটা সাবানের চাল সাবান মানে পরিষ্কার করা সাবান মানে পুরা দিনটারে পরিষ্কার করে রমজানের জন্য রেডি হয়ে যায় ওমা মা আপনারা যারা এখানে বসে আছেন মা মহিলা প্যান্ডেলে মা গো আমরা সবাই মহিলা প্যান্ডেলে বসে আল্লাহর দিকে রুজু হন মা রমজানের জন্য রেডি হয়ে যান মা আগামী বছর এই রমজানের কপালে নাও থাকতে পারে ঠিক না ঠিক পৃথিবীর কোন জাতি
পৃথিবীর কোন উম্মতের পরে আল্লাহ পাক 30টা রোজা ফরজ করেন একমাত্র উম্মতে মুহাম্মাদের পরে ফরজ করেছেন 30টা রোজা যারা যারা রাখবে যেই মহিলা পুরুষ পুরো বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবে এবার দিনটা নরম করবে তো বিবি রেলিয়া সাথে বইয়া গল্প করতেছে খুব আরামের গল্প ইন দি মিন টাইমে পূর্ণিমার চাঁদ গোল একটা চাঁদ দেখা যাচ্ছে আল্লাহর বান্দা ভুলে ফেলছে চাঁদ দেখছো ভাইয়া তুমি চাঁদের চেয়ে সুন্দর দেন না মহিলাকে যত প্রশংসা করবেন আর আবার একটু পামে ফুলে আজকে ওয়াজ শুনে যে আপনার বউর একটু পাম দিয়ে দেখে দেখে বকু হইছে যখন জমুতি ছিলাম তখন দেখ নাই পাম এখন পুরো হয়ে গেছে এখন তোমার সিনি তুমি কি হারামির হারামি কথা বল না পাগলা বলল বের ওয়াজ শুনছো এই প্রশংসা করতেছ না এই দেখতে সময় এটা আবার জাতির উপর প্রশংসা করলো বিপদ বদনাম করলো বিপদ এটা বেটা এজন্য কোনো কিছু কইবেন না চুপ করে বয়ে থাকবে তাহলে সব হয়ে যাবে মজন রে বাদশা বলে ফেলেছে তুমি চাঁদের চাইতে অনেক সুন্দর তোমাকে দেখা যায় সঙ্গে সঙ্গে পিবি স্বামীর দিকে তাকায় ইগনোর করতেছে আর বলতেছে এত মস্কারা কইরো না মানুষ কোনদিন চাঁদের চাইতে সুন্দর হয় না তুমি পাড়িয়ে বলতেছো আমার বেশি ভালোবাসো বিদায় স্বামী রাগ মেজাজে বলে ফেলছে তুই যদি চাঁদের চাইতে সুন্দর না হাস তোরে তিন তালা মগা কি একটু হেলেছিল ভালোবাসতে বাসতে বাস দিয়ে লাইছে কথা বল ঠিক বইলে লাইছে যে চাঁদের চাইতে সুন্দর না হাস তুই তিন তালা বউ আবার তাবলি গলার মাইয়া ছিল মাসলা জানে এই লম্বা বড় খাইছে এই আনব এত তুমি আনব আমি লড়বা না চুপ চুপ আর মাত্র ওয়াজ কর আধা ঘন্টা আমার দিকে আছে আল্লাহ বউ আবার মাসলা জানে যে চাঁদের চাইতে সুন্দর আমি না 100% আমি তালাক হয়ে গেছি লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে আমি আর তোমার ঘর করব না কই কে আমি তালাক হয়ে গেছি কই তুই মাসলা জানাস কেমনে আমি জানি তুমি মুক্তির জিগাও বাজান রে সব আলেমদেরকে জিগায় সবাই বলে ভাই আপনার বউ তো চাঁদের চাইতে সুন্দর না আপনার বউ তো ঘরে আলো করে না আর চাঁদ তো সারা দুনিয়া আলো করে ঠিক না বেটা ঠিক চাঁদের চাইতে সুন্দর হয় কেমনে এত আবেগে এত কিছু কোন জানি বউরে কত এখন কি করণ যাবে বউ গেছে গেছে বউ তুই এখন আপনার কান দেন মাঝানরে দুইটা সন্তান কেমনে বিবিরে বাপ দিয়ে দিবে চিন্তা করতেছ হঠাৎ করে মনের মধ্যে কষ্ট বিবিরে রাইকে কেমনে বাঁচব গো মনের মধ্যে থেকে বারবার প্রশ্ন ওঠে ভালো একটা মাস্টার হুজুর পাই কিনা দেড় মাস কত হয়ে গেল বিবি বাবার বাড়ি চলে গেছে হঠাৎ করে আল্লাহর বান্দা একজন আলেমের কাছে যে জিজ্ঞেস করে ভাই যান আমি কি একটা সঠিক মশলা কারো কাছে পাইতে পারি বলে কি আমার বিবির এই শর্ত লাগাইছি চাঁদের চাইতে তুমি সুন্দর না হলে তিন তালাক সব আলেমরা ফতোয়া দিছে আমার বউ তালাক হয়ে গেছে আল্লাহর বান্দা বলতে যে শোনেন আমি একজন গরিব মানুষ তবে এই জামানায় একজন জামানার মুজাদ্দিদ আছে তার নাম কি কই নমান ইবনে সাবিত আবু হানিফা জোরে 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 আল্লাহর ওই বান্দা বলতেছে যদিও আমি গরিব মানুষ ভিক্ষা করে খাই আমার জানা মতে এই যেমন একজন মুজাদ্দিদ আছে সঠিক মাসলা জানেওয়ালা ইমাম আবু হানিফা এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা বলতেছে ভাই আমি কি সঠিক মাসলা জানতে পারবো আমার বিশ্বাস তুমি জানতে পারবো এই কথা চিন্তা করে লোকটা মনে মনে ভাবতেছে ইমাম আবু হানিফার কই পাই মারা বাবু তখন ইমাম আবু হানিফার হলো ছাত্র জীবন শিক্ষক জীবন শুরু হয় নাই মাত্র 16 বছরের যুবক জোর করে মারা বাবু
আল্লাহু আকবার জোরে বলতে পারেন না বজমদাই ইমাম আবু হানিফা যাদের কাছে লেখাপড়া করে তারাও ফতোয়া দিয়েছে তালাক হয়ে গেছে ইমাম আবু হানিফা বলে আমি যদি বলি আপনার বিবি তালাক হয় নাই আপনি আমারে কি দিবেন কয় আমার সম্পদ যা আছে অর্ধেক দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এটা তিন মাস বউ সারা ঘুমায় এবেটা বউ ফিরে পাইব এইবেটা তো দুনিয়াই দিয়ে দিতে চায় ঠিক না বেটা ঠিক ধন্য না অনেকে আবেগে পৌরে তালাক দিয়েই ফেলায় এই এক তালাক দুই তালাক তিন তালাক তোর মায়ের শুদ্ধ তালাক এর হারামি আছে না নাকি এ অন্যায় কষে তোর বউরে তালাক দিবে শাশুড়ির তালাক না কোন মাসলা শরীয়তপুরে একজন আজ থেকে দুই তিন 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 বছর আগে আমার মাসলা জিগে হুজুর আমি আমার শাশুড়ির তালাক দিছি বউ তালাক কইছে আমি কেমনে কি কইছো কত ওই কইছে এক তালাক দুই তালাক তিন তালাক চার তালাক একশো তালাক তোর মায়ের শুদ্ধ তালাক মানে লাস্ট এক তালাক তোমার শাশুড়ি দিছি আমার কইছি তোর মায়ের শুদ্ধ তালাক মানে কি হইছে আমি খালি হয় নাই তোর শাশুড়ি শুদ্ধ তালাক লাগছে হ্যাঁ আমার দিক সাইজ আছে আমি কইছি লাড়ি আনারে কুত্তার পিটেন পিটো পিটো এমন হারামি আছে না নাই জোরে কল না কেন আছে না নাই কোথায় কোথায় বুড়ে তালাক কি একটা তালাকের ফ্যাক্টরি নিয়ে বইছে মগায় এর মাসরে নাই স্বামী স্ত্রী রাগারাগি তো হইতেই পারে দাম করে তালাকটা দিয়ে দেয় পরে আবার রাত্রে বিলের মতো কয় হয় ওইসে কত মানে তালাক দেয় আয় এক কেতা নিয়ে ঘুমাইতে তে তিনটা তালাক দেয়া যে মহিলা লতি ঘুমাইলি কলেজের একটা মেয়ে নিয়ে খেতায় ঘুমাইলে যে যেই গুনা তোর ওই বউরুলে ঘুমাইলে সেই গুনা কত কর না কেন আরো জোরে কর কথায় কথা যে তালাক দিয়ে দেশে মগা হারা দিল ওই বউলে আবার হুবি কান্না তুই তালাক দেওয়ার আগে এই জন্য বিশ্বনবী তালাকের সিস্টেম তিনটা রেখে গেছে কয়টা তিন মাসে তিন তালাক দিতে হয় যদি আপনি এক নিঃশ্বাসে তিন তালাক দিয়ে দেয় হয়ে যাবে সুন্নাত তরিকা হলো প্রথম বিবিকে ওয়ার্নিং দেয়া রেড সিগন্যাল এই তুই আমার মায়ের খেদমত করস না আমার বাবার খেদমত করস না তোরে এক তালাক দিলাম তোরে ভালো হওয়ার জন্য বললাম এক তালাক এক মাস তোরে টাইম দিলাম যদি ভালো হস হবি নলে পরের মাসে আর এক তালাক দিলাম যদি বিডি মশলা বুঝে তত ডরে ভালো এই যাবে আমি আর ওয়াজি করব না আল্লাহুম্মা আমিন রব্বানা যুরাম বিসালাম কি দামি মশলা কইতেছে বেটা তার বড় কসম আল্লাহ কয় হ্যাঁ এখন যদি কোন এই এক তালাক দিলে মশলা কি এক তালাকের মশলা হলো বউলে রাত্রে ঘুমাইতে পারবে না যদি টান দিয়ে কোন হয়ে গেছে এটা কয় তালাকের রজিব নিতে পারবে না পারবো বিয়ে শাদী লাগবে না টান দিয়ে খাতার মধ্যে নিলে যায় যাবে তালাক কিন্তু নষ্ট হয় না মশলা বুঝছেন কিন্তু তালাক জামে প্রায় এক তালাক দিলে বউলে ঘুমাইতে পারবেন ঠিক আছে জায়েজ তরিকা আছে মিললি হয়ে যাবে বিয়ে পড়ার লাগবে না কিন্তু দেখেন আমরা বিছানা ঘুমায় আবার মাল লাগে আরো বেশি সেন্টিমিটার কে তোর বোলায় তালাক দিলে কি হইবে এক তোর বোলারে আবার হইতেছে এই চিন্তা ভাবনা করে যদি হতে সেন্টিমিটারের বাইরে গেছে তোমার মার খেদমত করে না পরের মাসে দিয়ে দেবা দুই তালাক কথা বুঝেন নাই এখন আর বউলিয়ে ঘুমাইতে পারবে না যদি বউলে আবার ঘুমাইতে চাও মসজিদের মামলা ডাইকা বিয়ে করো কথা কন না কেন দুই তালাকে বিয়ে করা যাবে দুই তালাকে বাইন বাইন মানে দুই দুই তালাকে বিয়ে করাই আপনি নিতে পারবেন ভালো করে বুঝলেন এরপরে বিয়ে করে নিলেন তালাক কিন্তু নষ্ট হয় নাই দুইটা পড়ে রয়েছে শ্বশুর মাথা হাত দিয়ে ভাবতেছে আমি তো জীবনে কতবারই তালাক দিলাম বুড়ি তো যায় না লেগে সব সাফ করে হনতাছে তো আমি আজকে জিনা করে এসে আমার ছোট পোলাটা তো জেলাই হয়েছে এরকম লোক আছে না নাই খবরদার বেটা তালাক দিছি তো আর গোপন করবা না ভালো করে বুঝবা জেল ফাঁস বেটা কসম তালাক গোপন করে জাহান্নামে যাবে না কথা কর না কেন তালাক কিন্তু দুইটা রয়েছে
তৃতীয় মাসে দেখেন আরো সেন্টিমিটার বাইরে গেছে তখন তো আগে মারতো তোমার মা বাবা রে আমার তোরে চুলটা তখন বলবি যা তোরে তিন তালাক দিয়ে দিলাম মোগাল্লা যা আর চল চল শেষ এরপর আর আপনার বিয়েও চলবে না ওই মোল্লারে ডাইককে যদি কোন হেলা দিয়ে দেন আবার দুইজন এক খাতা নিচে ঢুকাই দেন আর কোন যাবে না সাজ সাজ কোন মোল্লা কাজে হলো না আর কোন বিয়ে নাই বিয়ে আছে এই মহিলারে আরেক স্বামী বিয়ে করতে হবে তিন মাস পরে ওই বেটা দশ সংসার করব এরপর ওই বেটা তিন মাস পরে তালাক দিবে তিন মাস তালাক না বিয়ের একদিন পরে তালাক দিলে তালাক হয়ে যাবে তিন মাস পর্যন্ত তার ইদ্দত পালন করা লাগবে তিন মাস পরে আবার নতুন করে তুমি বিয়ে করতে পারবা মনে কর বাবা নতুন করে বিয়ে করছো এর পরের খাওয়ানো তো আবার খাইবা তালাকে একশোটা দেওয়ার পরে ভুল হয়ে যায় কথা কর না জোরে কর তুমি চিন্তা করে দেখো তুমি কি জেনা করতেছ জেনার ফ্যাক্টরি খুলে লইছো তোমার ঘরের মধ্যে কথা কর না কেন তাহলে তোমার ঘরে তোমার বউ কত হন্ব করতে পোলাপান ভাত দিব করতে পুরে বসে বউরে যে তালাক দিছে সেই 22 বছর বসে এখন তোমার 60 বছর বসে 40 বছর বউর লোকে করছে আকা সব সেনা সেনা তা তোমার পোলা যেগুলো জন্ম নে সব জার গে জার গে তা জার গে তোমার কেমনে আলে হবে তাই কথা কর না কেন জোরে ওই জার গে জন্ম দি সুবিধা চাইছে কোরআনের বিরুদ্ধে কথা কর নবীর বিরুদ্ধে কথা কর ওই সারকে সম্পত্তি সুবিধা তো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির নবী কইলে মানে কথা কর না কেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সারকে কোনদিন নবী হইতে পারে না কথা জোরে বলতে হবে মুসলমানের পোলা বাবার সব সন্তান কোনদিন নবী দাবি করতে পারে না ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না যারাই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি নবী মানবে প্রত্যেকটার কপালে সুতার বাড়ি কাকেরা দিয়েছো দুহাত তোমার আল্লাহকে দেখো কি তাকবীরদের মতো কেউ নাই একজন ধরে একজন ছাড়ে এলো তোমাকে তাকবীর হ্যাঁ গাবতলী আমিন বাজারে এই মুসলমান এবার একটা আওয়াজ দিও মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কোনোদিন নবী হতে পারে না ওরে যারা নবী মানবে অবজন্মে ঠিক নাই ওরাও বেজর্মা কথা কর না কেন কত বড় সাহস আমার এতিম নবীরে তার নবী বলে মানেন আবার বাংলাদেশের মুসলমান দাবি করে আগা খান পিন্টু সাহেবের এলাকায় বসে দীপ্তকণ্ঠ আওয়াজ দিতে চাই দুনিয়া সব মেরে নিব আমার নবীরে যদি কেউ গালি দেয় ওরা জায়গায় পুঁতে ফেলবে গাজী আসলে নাই আওয়ামী লীগ করো বিএনপি করো জামাত ইসলাম করো জাতীয় পার্টি করো কোনো দুঃখ নাই আমার নবীর যদি কেউ ইন্ডিকেট করে কথা বলে ওরে পিটাই লুলা বানাই ফেলবো রাজি আসুন না আমি কে কে রাজি আসার পর লাগে হাত তো দেখাই দাও আমি শিখাই দিই বলে নিল্লাহে তাকবীর নিল্লাহে তাকবীর কাদিয়ানি কাদিয়ানি এটা কিন্তু বলা ফরজ বলেন কাদিয়ানি কাদিয়ানি পিছনে মাঝখানে লম্বা মাথা বেড়ায় এত বড় এক মাথা হেন দেয় না সেনা না কোনো কিছু পায় না আবার হাসতা সামাজিক চাইছে মনে করেন আমি বেটার দেখি না এই বেটা দেখতে কাও এই মাথা উঠাও আমি তোমার জবান দিয়ে শুনতে চাই কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের লিল্লাহে তাকবীর এইভাবে আওয়াজ দেবেন ইনশাল্লাহ বলে আরে কেমনে আমার নবীর নবী বলে মানে না আমার দুঃখ লাগে যেই মানুষটা জীবনে উম্মত রেখে পেটটা ভরে খায় নাই এখনো পর্যন্ত মদিনে শুয়ে শুয়ে কান নাই মায়েশা সিদ্দিকা বলেন কোনদিন আমাকে ফ্যামিলির জন্য নবী কান দেয় কোনদিন ছেলে মেয়ের জন্য কান দেয়
আমরা এক সাত থেকে আরেক সাত পর্যন্ত না খেয়ে থাকতে পারত এক মাস দুই মাস আড়াই মাস পর্যন্ত আমাদের ঘরে খাবার থাকত না খোদার শাস্তি আমার নবী শুনছেন পাগল হয়ে রাস্তায় বের হইতো আমি আমার নবীর জীবনের একটা ঘটনা বলবো এখন চোখের পানি ফেলায় কাঁদবা যে মহিলা পুরুষ আমার নবীর কষ্টের কথা শুনে কাঁদবে ওই মানুষটি কোনোদিন জাহান্নামে হয়ে যাবে হযরত আবু বকর বলেন আমার নবী খোদার যন্ত্রণায় আর ঠিক থাকতে না পাইরা রাস্তায় বের হয়ে গেছে ক্ষুধার্ত অবস্থায় যখন নবী একজন সাহাবীর খেজুরের বাগানে ঢুকছে খেজুরের বাগানে ঢোকার পরে সাহাবী নবীকে পাইয়া বাজার খুশিতে আত্মহারা কাঁচা পাকা মিলাইয়া খেজুর গুলা নবীর দস্তর খায় রাখছে আল্লাহ আকবার বলে নবী তো বলতে পারে না সাহাবী না আজকে দুই সপ্তাহ হয়ে গেল আমার ঘরে খাওয়া হয়ে গেল মদিনার প্রেসিডেন্ট ক্যাপ্টে বলবেন প্রেসিডেন্ট ক্যাশাব ক্যাপ্টে বলবে আপনাদের এমপি সাহেব যদি বলে আমার পকেটে একটা টাকাও নাই এটা কেউ বিশ্বাস করবে না ঠিক না বেটা আর সে তো দু জাহানের বাদশা নবী আমার লজ্জা কারো কাছে কয়ও না আমি দেখবো আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে চোখ দিয়ে মৃত্যুর সময় আমার নবীর দেহকে মৃত্যুবরণ করতে পারবো বাবা আমার নবীর লজ্জা কইতে পারেন আমার পেটে খোদা খোদা লাই আমার নবী বাগানে ঢুকছে কিন্তু সাহাবি বুঝে ফেলছে আমার নবীর মুখটা শুক না আধা পাকা আধা কাঁচা শুকনা কিছু খেজুর নবীর দস্তর খাই দিয়ে দিছি নবী ওখান থেকে কিছু খায় আর বলে সাহাবি তুমি যদি মনে কিছু না করতা আমি একটা হাসান হোসেনের জন্য কিছু লয়ে যেতাম আমার নাতি দুইটা তিন দিন কিছু খাই না বাজার যুবক ভাইরা যে হাসান হোসেন হলো তোমার আমার জান্নাতের সভাপতি আমার নবী বলে সাহাবি রে তুমি যদি খুশি হইতে আমার কিছু খেজুর আমি পাইতে লয়ে যাই সাহাবি বলে নবীজি আপনি খেজুর দিবেন আমার আমার কাছে শিখে হুজুর এই বাগানটাই আমি আপনার লিখে দিলাম না সাহাবি না আমার প্রথমবার করে সাত দিন হরে কেমন চলে সাহাবি বলেন হুজুর আমি আমার কাছে সব খেজুরের কাইন গুলা পাড়িয়ে দেই নবী বলে আমি যদি এই খেজুর গুলা লয়ে যাই মদিনার মুনাফিকের অবশ্যই আমার টিটকারা মারবে হে আমার কাপতুলি বিরোধের বাইরা রে শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলি জায়গাটার নাম জানেন কি মেলারটা আমিন বাজার মেলারটা মেলারটা সকলে চিনবে না সারা পৃথিবীতে আমিন বাজার বললে বাংলাদেশে সবাই চিনবে কাউনিয়া কাউন্দা ওই পার হলো গাবতলি এই পার হলো বাবা মেলারটা এই যে পরপর গাবতলি বাস স্ট্যান্ড আর এটা হলো মেলারটা বাবা আমাদের মাননীয় চোদ্দ আসনের এমপি সাহেব আগা খান মিন্টু সাহেবের বাড়ি এখানে জন্মস্থান একটা দামি জায়গা যদিও এটা চাইরো থেকে সিঙ্গাপুরের মতো পানি কিন্তু জায়গাটা অনেক দামি আলহামদুলিল্লাহ বলেন না কেন এই গ্রামে এই মেলার থেকে জন্ম নিয়েছেন আপনাদের চোদ্দ আসনের এমপি সাহেব উনি আসার কথা ছিলেন হয়তো মিটিং এর কারণে আসতে পারে না নেক্সট হয়তো আসতেও পারে শুধু আমি আপনাদের চোখে এক ফোঁটা পানি দেখতে চাই আর কিচ্ছু না আবার তুমি কিছু খেজুর যখন বাবা রুমালে পাইন দেয় ভাতে পার বাড়িতে লয়ে এসে ঘরে এসে কল করছে আমি আজকেও মতো আলা করতেছিলাম বাসায় বইয়া বইয়া আমি নিজে কানতেছিলাম আপনি কানবেন না যেই মানুষটা আঙ্গুল উঁচা করলে চন্দ্র দুই খণ্ড হয়ে যায় যেই মানুষটা সূর্যের দিকে তাকাইলা
সূর্যের তাপ কইবে ঠান্ডা হয়ে যায় যেই মানুষটা তাকাইলে বাবা পাথরে হাত দিলে স্বর্ণ হয়ে যায় যেই নবীর মুখে লালা দিয়া পাথরে ছোঁয়া দিলে স্বর্ণের টুকরা হয়ে যায় হালাকি সেই মানুষটার ঘরে শান্তির কামান নাই نبي আমার রুমালে বাঁধিয়া বাবা হাসান হুসাইনের জন্য কিছু খেজুর লয়ে আসছে পাতে বা দরজা খুলিয়ে কয় বাবা তুমি লজ্জা পাইবে বিদায় কারো কাছে মুখ খুলি না গো তোমার হাসান হুসাইন বিছানা থেকে উঠতে পারবে না বাবা নবী আমার হাবুরা জিয়া বাজার খাটের পাশে বসিয়া দুই ভাইয়ের কপালে চুম্বন করে বলেন নানু ভাই গরিব প্রাণা করে গরিব বাবার ঘরে জন্ম নিছ মদিনার ইহুদিরা খাবার ফেলায় দেয় কুকুর রে খাওয়ায় হালাকি নবীর ফ্যামিলি না খাইয়া থাকে হাসান হুসাইন নানার দুটো গলা ধরে বলেন নানা তুমি কাইম ধরে আমরা না খাই আছি কারো কাছে তো বলি নাই আমরা না খাই আছি আমার আমিন বাজারের বাইরা